আমি রাজেশ রঞ্জন আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। সাগরুনি হত্যাকাণ্ডের 10 বছর আজ, তবে কি কারণে এবং কারা সাংবাদিক দম্পতি সাগরুনিকে হত্যা করেছে তা জানা যায়নি আজও। প্রতি মাসে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালতের কাছে র‍্যাবের সময় চাওয়ার বাইরে যুক্তরাষ্ট্রের ল্যাবে ডিএনএ থেকে অজ্ঞাত দুই ব্যক্তির ছবি প্রস্তুতের কাজ চলার কথা জানা গেছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়াবাড়িতে সাগরুনিকে নির্মমভাবে খুন করা হয়। এদিকে বিচার না হওয়ার প্রতিবাদে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে সাংবাদিক সংগঠন ডিআরইউ। নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে 60 বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে শনিবার থেকে বৈঠকে বসবে সার্চ কমিটি। এরই মধ্যে তাদের কাছে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে প্রয়োজনে নামের তালিকা আরও লম্বা হতে পারে, এজন্য আজ বিকেল 5টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ কার্যালয় খোলা রাখা হয়েছে। আমন্ত্রিতদের সাথে শনিবার ও রোববারও সভা করবে কমিটি। সব বৈঠক সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার হিসেবে নিয়োগ দিতে 10 জনের নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার দুপুর 12:30টার দিকে সিলগালা খামে মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ। সূত্র জানায়, দলের সভাপতি শেখ হাসিনা এবং সভাপতি মণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকের কথা রয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির। সাবিপ্রবির চলমান সংকট নিরসনে সকালে বিমানযোগে সিলেট যান ডক্টর দীপুমনি, পরে সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে মত বিনিময় করেন। এ সময় করোনা কমে আসায় খুব শীঘ্রই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, সাবিপ্রবির সমস্যার সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে 3 সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীর শ্রেণী কার্যক্রম বন্ধ আছে। আবাসিক হল খোলা রেখে ক্লাস নেওয়া হচ্ছে অনলাইনে। আগামী সপ্তাহে বৃহস্পতিবার শ্রেণী কার্যক্রম এই পদ্ধতিতেই চলবে। 22 ফেব্রুয়ারি থেকে স্নাতক সমমান প্রথম বর্ষের সশরীর শ্রেণী কার্যক্রম স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুরু হবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বাংলাদেশ থেকে লিবিয়ার কর্মী পাঠানোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, এখন থেকে লিবিয়ায় কর্মী পাঠানো যাবে। আজ লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় জানায়, লিবিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর উপর আরোপিত নিষেধাজ্ঞাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রত্যাহার করেছে। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার নিরাপত্তার কারণে 2015 সালে বাংলাদেশিদের সেখানে যেতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবার জানাবো দেশের বাইরের খবর। আপাতত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যে কোনো ধরনের ধর্মীয় পোশাক পরা থেকে বিরত থাকার আদেশ দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এক শিক্ষার্থী। তিনি বলেন, হিজাব পরা থেকে বিরত থাকতে বলে মুসলিম মহিলাদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। সেই সঙ্গে হাইকোর্টের রায় এবং 3 বেঞ্চে শুনানির উপর স্থগিতাদেশেরও অনুরোধ জানায় ওই শিক্ষার্থী। ইউক্রেন ইস্যুতে বেলারুশের সঙ্গে 10 দিনের সামরিক মহড়ার অংশ হিসেবে কৃষ্ণ সাগর আজব সাগরে আগামী সপ্তাহে নৌ মহড়া চালাবে রাশিয়া। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে কৃষ্ণ সাগর আজব সাগরে ইউক্রেনের নৌ চলাচলের পথ বন্ধ করে রাখার অভিযোগ তুলেছে ইউক্রেন। নৌ চলাচলের পথ বন্ধ রাখার অভিযোগ তুলেছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, আজব সাগর পুরোপুরি দখল করে রাখা হয়েছে। অন্যদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, 2 সাগরেরই আন্তর্জাতিক পানি সীমা অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া। এবার জানাবো মাঠে ময়দানের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে 2 জায়ান্ট লিভারপুল ও আর্সেনাল। ডিয়েগো জটার জোড়া গোলে লেস্টার সিটিকে 2-0 গোলে হারিয়েছে অল রেডরা। লিগে চমক দেখানো উলভারহ্যাম্পটনকে 1-0 গোলে হারিয়েছে আর্সেনাল। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন গ্যাব্রিয়েল। এদিকে কোপা ইতালিয়ার সেমিফাইনাল উঠেছে জুভেন্টাস। ম্যাচের 88 মিনিটে দলের জয়সূচক গোলটি করেন জুভেন্টার রুয়ান টুসালডি। এই ছিল নিউজ আপডেট। পরবর্তী সংবাদ জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে। ধন্যবাদ সবাইকে।